15ই সেপ্টেম্বর 1945, অর্থাৎ বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মাত্র এক মাস আগে। প্রিয় পরিজনদের নিয়ে প্রাতরাশে বসেছিলেন অশীতিপর বৃদ্ধ স্টিমসন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবীণ সমর সচিব, সেক্রেটারি অফ ওয়ার। হঠাৎ ঝনঝন করে বেজে উঠল টেলিফোনটা। স্টিমসন, শিওর, বলুন কখন আপনার সময় হবে? এখনই। কিন্তু কি ব্যাপার বলুন তো, মানে এখনই আসছি আমি। লাইন কেটে দিলেন হ্যারি ট্রুম্যান। প্রেসিডেন্ট নিজ আসনে এসে বসলেন, বললেন, আপনি অবসর চাইছিলেন, কিন্তু এই ব্যাপারটার ফয়সালা না হওয়া পর্যন্ত। কিন্তু ব্যাপারটা কি কি লিখেছেন প্রাইম মিনিস্টার ম্যাকেঞ্জি কিং? ম্যানহাটন প্রজেক্টের গোপনতম তথ্য ওরা বার করে নিয়ে গেছে। মানে? ইয়েস মিস্টার সেক্রেটারি, এতক্ষণে মস্কোর বৈজ্ঞানিকেরা তা নিয়ে হাতে কলমে পরীক্ষা করছেন। ওই দিনই ঘণ্টা চারেক পরে ওয়ার অফিসের সামনে এসে দাঁড়ালো ছোট্ট একটা সিট্রন গাড়ি। পার্কিং জোনে গাড়িটা রেখে শীষ দিতে দিতে নেমে আসে তার একক চালক, 35 বছর বয়সের একজন মার্কিন সামরিক অফিসার, কর্নেল প্যাশ। বুদ্ধিদীপ্ত উজ্জ্বল চেহারা, সুগঠিত শরীর, দেখলেই মনে হয় জীবনের সাফল্যের সন্ধান সে পেয়েছে এই বয়সেই। তা সে সত্যই পেয়েছে, FBI এর একজন অতি দক্ষ অফিসার, পদমর্যাদায় প্রথম শ্রেণীর নয় তা বলে। কর্নেল প্যাশ ইতিপূর্বে বহুবার এসেছে ওয়ার অফিসে যুদ্ধ চলাকালে নানান ধান্দায়, কিন্তু স্বয়ং যুদ্ধ সচিবের কাছ থেকে এমন সরাসরি আহ্বান সে জীবনে কখনো পায়নি, পাওয়ার কথাও নয়। যুদ্ধ সচিব এবং কর্নেল প্যাশের মাঝখানে 4-5টি ধাপ। ওর বস কর্নেল ল্যান্সডেলকেই কখনো যুদ্ধ সচিবের মুখোমুখি হতে হয়নি। ওয়ার সেক্রেটারির অধীনে আছেন চিফ অফ স্টাফ জেনারেল জর্জ মার্শাল, প্রয়োজনে বরং তিনি ডেকে পাঠাতেন FBI এর প্রধান কর্মকর্তাকে, অর্থাৎ কর্নেল ল্যান্সডেলের বসকে। তার নামটা আজও জানে না প্যাশ, চোখেও দেখেনি কোনোদিন। ঈশ্বরকে যেমন চোখে দেখা যায় না, এক এক দেশে তার এক এক অভিধা, FBI এর প্রধান কর্মকর্তাও যেন অনেকটা সেই রকম। সবাই জানে তিনি আছেন, ব্যাস ওইটুকুই। এভাবেই যুদ্ধ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রক্ষিত হতো গোয়েন্দা বাহিনীর। আজ স্বয়ং যুদ্ধ সচিবের এডিকং ওকে টেলিফোন করায় তাই একটু বিচলিত হয়ে পড়েছিল কর্নেল প্যাশ। ব্যস্ত হয়ে বলেছিল, আপনি ঠিক শুনেছেন তো, আমাকেই যেতে বলেছেন ব্যক্তিগতভাবে। যুদ্ধ সচিব নিজে ডেকেছেন? কর্নেল প্যাশ তৎক্ষণাৎ টেলিফোন করেছিল তার উপরওয়ালার কাছে, কিন্তু কর্নেল ল্যান্সডেলকে ধরতে পারেনি তার অফিস। অগত্যা গাড়িটা বার করে চলে এসেছিল যুদ্ধ মন্ত্রকে, দুটো বাজার আর বাকিও ছিল না বিশেষ। চওড়া সিঁড়ি বেয়ে উঠে আসতেই দেখা হয়ে গেল কর্নেল ল্যান্সডেলের সঙ্গে। ধরে প্রাণ আসে প্যাশের, বলে, আরে এই তো আপনি, আপনার অফিসে ফোন করে। জানি, রেডিও টেলিফোন ওরা আমাকে জানিয়ে দিয়েছিল। কিন্তু কি ব্যাপার হঠাৎ আপনাকে আর আমাকে? না, আরো কয়েকজন আসছেন, এবং আসছেন মিস্টার এক্স। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সর্বময় অজ্ঞাত বড় কর্তার অভিধা হচ্ছে চিফ। জনান্তিকে অফিসাররা বলতো মিস্টার এক্স, সমীকরণের অজ্ঞাত রহস্য।
লিফট বেয়ে উপরে উঠতে উঠতে প্যাস ভাবছিল, আজ তাহলে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে। নামটা না জানা যাক, চাক্ষুষ দেখা যাবে তাকে, কিন্তু ব্যাপারটা কি? পঞ্চম তলে যুদ্ধ সচিবের অফিস। লিফটের খাঁচা থেকে বার হওয়া মাত্র ওদের কাছে এগিয়ে আসে একজন সিকিউরিটি অফিসার। হাতটা বাড়িয়ে দিয়ে বলে, কর্নেল প্যাশ এবং কর্নেল ল্যান্সডেল নিশ্চয়ই আসুন আমার সঙ্গে এইদিকে। প্রকাণ্ড কনফারেন্স রুম। এ ঘরে একাধিক যুগান্তকারী অধিবেশন হয়েছে এককালে। টেবিলটায় 20-25 জন অনায়াসে বসতে পারে, বর্তমানে বসেছেন 8 জন। কর্নেল প্যাশ ও ল্যান্সডেল, FBI এর চিফ, যুদ্ধমন্ত্রকের চিফ অফ স্টাফ জেনারেল মার্শাল, যুদ্ধনীতি পরিষদের দুজন ধুরন্ধর রাজনীতিক ভ্যানিভার বুশ এবং জেমস কনান্ট। এছাড়া ছিল অ্যাটম বোমা প্রকল্পের সর্বময় সামরিক কর্তা জেনারেল লেসলি গ্রোভস এবং ওপেনহাইমার। যুদ্ধ চলাকালে এই প্রকল্পের ছদ্ম নাম ছিল ম্যানহাটান প্রজেক্ট। তার অসামরিক সর্বময় কর্তা ছিলেন মার্কিন বৈজ্ঞানিক ডক্টর রবার্ট ওপেনহাইমার, যুদ্ধান্তে যার নাম হয়েছিল অ্যাটম বোমার জনক। জেনারেল গ্রোভস ছিলেন তার সামরিক কর্তা। অ্যাটম বোমার সাফল্যে এই গ্রোভস আর ওপেনহাইমার রাতারাতি জাতীয় বীরে রূপান্তরিত হয়ে গিয়েছেন। সহস্রাধিক বৈজ্ঞানিকের 6 বছরের পরিশ্রমের বৃকোদর ভাগ যেন ভাগ করে নিতে চান ওই দুজনে। কাঁটায় কাঁটায় দুটোর সময় পিছনের দ্বার দিয়ে প্রবেশ করলেন সমর সচিব স্টিমসন। সকলেই উঠে দাঁড়ায় আসন গ্রহণ করে স্টিমসন সরাসরি কাজের কথা এলেন। জেন্টলম্যান, বুঝতেই পারছেন অত্যন্ত জরুরি একটা প্রয়োজনে আপনাদের এখানে আসতে বলেছি। সমস্যাটা কি এবং কিভাবে তার সমাধান সম্ভব সে কথা আপনাদের এখনই বুঝিয়ে বলবেন FBI চিফ। আমি শুধু ভূমিকা হিসেবে দু একটি কথা বলতে চাই। প্রথমে জানিয়ে রাখছি, আপনাদের সমস্ত সাবধানতা সত্ত্বেও ম্যানহাটান প্রকল্পের মূল তত্ত্ব রাশিয়ান গুপ্তবাহিনী পাচার করে নিয়ে গিয়েছে। হ্যাঁ, এতক্ষণে মস্কোতে রাশিয়ান নিউক্লিয়ার ফিজিসিস্টের দল হয়তো হাতে কলমে অ্যাটম বোমা বানাতে শুরু করেও দিয়েছে। বৃদ্ধ সমর সচিব থামলেন, প্রয়োজন ছিল। সংবাদটা পরিপাক করতে সময় লাগবে সকলের। কর্নেল প্যাশের মনে পরপর উদয় হল কতকগুলি ভৌগোলিক নাম, ট্রিনিটি, হিরোশিমা, নাগাসাকি, নিউ ইয়র্ক, শিকাগো, ওয়াশিংটন। না না, এসব কি ভাবছে সে পাগলের মতো? সম্বিত ফিরে পেল যুদ্ধ সচিবের কণ্ঠস্বরে। হ্যাঁ, এই বিষয়ে আজ আর সন্দেহের কোনো অবকাশ নেই। আজ সকালেই প্রেসিডেন্ট একটি গোপন পত্র পেয়েছেন কানাডা থেকে। চিঠিখানা আমি খুঁটিয়ে পড়েছি, আমাদের FBI চিফও পড়েছেন। তা থেকে আমাদের দুজনেরই ধারণা হয়েছে, বিশ্বাসঘাতক নিঃসন্দেহে একজন বিশ্ববিশ্রুত বৈজ্ঞানিক, হয়তো নোবেল লরিয়েট। আমি শুধু বলতে চাই, অপরাধের হিমালয়ান্তিক গুরুত্ব অনুসারে আমরা দয়া করে ছেড়ে কথা বলবো না, বলতে পারি না। কিন্তু আপনারা দয়া করে দেখবেন, বিশ্ববরেণ্য কোনো বৈজ্ঞানিককে যেন এ নিয়ে অহেতুক লাঞ্ছনা ভোগ করতে না হয়। প্রেসিডেন্টের মত, এবং আমিও তার সঙ্গে একমত, ওই বিশ্বাসঘাতক বৈজ্ঞানিক 20 শতাব্দীর সবচেয়ে বড় অপরাধটা করেছে। আমি প্রেসিডেন্টকে প্রতিশ্রুতি দিয়েছি, যেমন করি হোক ওই বিশ্বাসঘাতককে আমরা খুঁজে বার করব। আপনাদের কর্মদক্ষতায় আমার অগাধ বিশ্বাস। FBI চিফের দিকে ফিরে এবার বললেন, প্লিজ প্রসিড। যন্ত্রচালিতের মতো শিরশ্চালন করলেন চিফ। তার অ্যাটাচি কেস থেকে একটা মোটা খাম বার করে টেবিলের ওপর রাখলেন, বললেন, সংবাদটা আমরা জেনেছি কানাডার প্রধানমন্ত্রী ম্যাকেঞ্জি কিং এর একটি ব্যক্তিগত পত্র থেকে, তারিখে গতকালের। চিঠিখানা প্রেসিডেন্ট পেয়েছেন আজ সকালে। চিঠির সঙ্গে আছে কানাডা গুপ্তচর বাহিনীর প্রধানের একটি প্রাথমিক রিপোর্ট,
এবং রাশিয়ান এম্বাসির খান কয়েক গোপন চিঠির ফটোস্টাট কপি। শেষোক্ত জিনিসটা হস্তগত হয়েছে এইভাবে, গত 6 সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে মাত্র 9 দিন আগে অটোয়ায় অবস্থিত রাশিয়ান এম্বাসির একজন কর্মী ইগর গোজেঙ্কো কানাডা পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চায়। গোজেঙ্কোর বয়স 26, কানাডার রাশিয়ান দূতাবাসে সে 3 বছর ধরে কাজ করছে। একটি কানাডিয়ান মেয়েকে সে ভালোবাসে এবং তাকে বিবাহ করতে চায়। রাশিয়ান এম্বাসি তাকে সে অনুমতি দেয়নি। গোজেঙ্কো গোপনে মেয়েটিকে বিবাহ করে, তার একটি সন্তানও হয়। খবরটা রাশিয়ান গুপ্তচর বাহিনী জানতে পারে। গোজেঙ্কো মনে করেছিল তার জীবন বিপন্ন। বস্তুত তার ফ্ল্যাটে 5ই রাত্রে গুপ্তঘাতক হানা দেয়। কোনোক্রমে পালিয়ে এসে গোজেঙ্কো কানাডা পুলিশের কাছে আশ্রয় ভিক্ষা করে। যেহেতু রাশিয়া আমাদের মিত্রপক্ষ, তাই কানাডার পুলিশ প্রধান তাকে আশ্রয় দিতে অস্বীকার করেন। মরিয়া হয়ে গোজেঙ্কো সরাসরি ম্যাকেঞ্জি কিং এর সঙ্গে দেখা করে এবং তার হাতে তুলে দেয় ওই গোপন নথি। এরপর বাধ্য হয়ে তাকে আশ্রয় দেওয়া হয়। ওই গোপন নথিপত্র থেকে জানা যাচ্ছে রাশিয়ান গুপ্তচর বাহিনী দীর্ঘ 3-4 বছর ধরে এই ফর্মুলা সংগ্রহের চেষ্টা করেছে এবং অতি সম্প্রতি গত মাসে তাদের সে চেষ্টা সাফল্য লাভ করেছে। রিপোর্ট পড়ে আমি এই কয়টি সিদ্ধান্তে এসেছি। প্রথমত, অ্যাটম বোমা তৈরির যাবতীয় তথ্য অতি সংক্ষেপে লিপিবদ্ধ করা হয়েছিল। আকারে সেটি ফুলস্কেপ কাগজের 8 পাতা, তাতে একাধিক স্কেচ আঁকা ছিল এবং গাণিতিক অথবা রাসায়নিক সূত্রে ঠাসা ছিল। সমস্ত নথিটাকে মাইক্রোফিল্মে সংক্ষিপ্ত করা হয় এবং একটি সিগারেটের প্যাকেটে হস্তান্তরিত করা হয়। এ থেকে সিদ্ধান্ত করা যায় বিশ্বাসঘাতক একজন অতি উচ্চমানের পদার্থবিজ্ঞানী, যিনি সম্পূর্ণ বিষয়টি জেনেছেন, বুঝেছেন এবং সবচেয়ে বড় কথা, তার চুম্বক সার প্রণয়ন করেছেন। আমি এ নিয়ে ডক্টর ওপেনহাইমারের সঙ্গে কথা বলেছি। তার মতে, সহস্রাধিক বৈজ্ঞানিকের 6 বছরের সাধনাকে 8খানি পৃষ্ঠায় যিনি সংক্ষেপ করতে পারেন, তিনি একটি দুর্লভ প্রতিভা। দ্বিতীয়ত, জানা গিয়েছে বিশ্বাসঘাতক একক প্রচেষ্টায় সবকিছু করেছে, ফলে সে শুধু পরমাণু বিজ্ঞান আর গণিতই নয়, ফটোগ্রাফি এবং মাইক্রোফিল্ম প্রস্তুতি পর্বও জানে। তৃতীয়ত, বিশ্বাসঘাতক ইংরাজ অথবা আমেরিকার নয়, তার ছদ্মনাম ছিল ডেক্সটার। চতুর্থত, মাইক্রোফিল্মখানা 11/8/1945 তারিখের সন্ধ্যায় হস্তান্তরিত হয়। তারিখটা নিশ্চয়ই মনে আছে আপনাদের, ওই দিন জাপান আত্মসমর্পণ করে। গুপ্তবার্তাটা যে লোক গ্রহণ করে সে হয় আমেরিকান নয় ইংরেজ, তার ছদ্মনাম ছিল রেমন্ড। এছাড়া আর কোনো তথ্য এ পর্যন্ত জানা যায়নি। এনি কোয়েশ্চেন? জেনারেল মার্শাল বললেন, টেক্সটার যে মার্কিন বা ইংরেজ নয়, এ সিদ্ধান্তে কেমন করে এলেন? চিফ বললেন, রাশিয়ান এম্বাসিকে ক্রেমলিন নির্দেশ দিচ্ছে, যেহেতু টেক্সটারের মাতৃভাষা ইংরাজি নয়, তাই সে যেন প্রকাশ্যে রেমন্ডের সঙ্গে বাক্যালাপ না করে। তার উচ্চারণ শুনে লোকে বুঝতে পারবে সে বিদেশি। এ থেকে আমার অনুমান, ডেক্সটারের যেটা মাতৃভাষা, যে ভাষায় সে অনর্গল কথা বলতে পারে, সেটা জানা ছিল না রেমন্ডের। আই সি। উপদেষ্টা পরিষদের সদস্য জেমস কনন্ট এবার প্রশ্ন করেন, জেনারেল গ্রোভস, আপনি বলতে পারেন ম্যানহাটন প্রজেক্টে যে কজন বিদেশি বৈজ্ঞানিক কাজ করেছেন, তাদের মধ্যে কতজনের পক্ষে এ কাজ করা সম্ভবপর? জেনারেল গ্রোভস তৎক্ষণাৎ জবাব দেন, এ প্রশ্নের জবাব আমার চেয়ে ডক্টর ওপেনহাইমারই ভালো দিতে পারবেন, কারণ তিনি ওইসব বৈজ্ঞানিকদের আরো ঘনিষ্ঠভাবে চেনেন। তাছাড়া কাজটা যে কতখানি শক্ত, তাও তিনি আমার চেয়ে ভালো বুঝতে পারবেন। ডক্টর ওপেনহাইমার একটু ইতস্তত করে বলেন, ম্যানহাটন প্রকল্পে 100 ওই জাতের বিদেশি কাজ করেছেন, কিন্তু তাঁদের মধ্যে খুব কম সংখ্যক পদার্থবিজ্ঞানীকে আমরা প্রতিটি বিভাগে ঢুকবার অনুমতি দিয়েছিলাম, ফলে তাঁরা নিজ নিজ বিভাগের সংবাদই রাখতেন, সব বিভাগের সব কথা জানতে পারেননি। আপনারা জানেন,
ম্যানহাটান প্রকল্পের অন্তত 10টি প্রধান শাখা 3-4 হাজার মাইল দূরত্বে ছড়ানো ছিল। এমন একটি রিপোর্ট তৈরি করতে হলে ওই 10টি কেন্দ্রের অন্তত 7টির খবর তাঁকে জানতে হয়েছে। সেই 7টি কেন্দ্র হচ্ছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে, হানাফোর্ড, শিকাগো, ওক রিজ, ডেট্রয়েট এবং লস অ্যালামোস। এমন ব্যাপক জ্ঞান সংগ্রহ করতে পেরেছেন মুষ্টিমেয় কয়েকজন মাত্র, ধরুন 10-15 জন, তার বেশি কখনোই নয়। আপনি কি দয়া করে সেই 10-15 জনের নাম আমাদের জানাবেন? জানাতে আমার আপত্তি নেই, কিন্তু তার পূর্বে আমি বলে রাখতে চাই, কোনো সন্দেহের বশবর্তী হয়ে আমি কিন্তু কারো নাম করছি না। এদের প্রত্যেককেই আমি বৈজ্ঞানিক হিসেবে শ্রদ্ধা করি এবং বিশ্বাসভাজন বলে মনে করি। এটা নিছক একাডেমিক ডিসকাশন, অর্থাৎ আমি উচ্চারণ করছি সেই কয়েকজন বিদেশি বৈজ্ঞানিকদের নাম যারা ইচ্ছা করলে এমন একটা গোপন নথি প্রস্তুত করার ক্ষমতা রাখেন, অর্থাৎ কোন কোন বিদেশি বৈজ্ঞানিকের জ্ঞান ওই উচ্চস্তরে পৌঁছতে পারে, আর কিছু নয়। নিশ্চয়ই আমরা বুঝেছি, এ কোনো অ্যাসপারশন নয়। বলুন। হাঙ্গেরিয়ান পদার্থবিজ্ঞানীদের মধ্যে আছেন 3 জন, ফন নয়ম্যান, জিলার্ড এবং টেলার। রাশিয়ান 2 জন, জর্জ ক্রিস্টিয়াকোস্কি এবং রবিনোভিচ। জার্মানির 3 জন, রিচার্ড ফাইনম্যান, হান্স বেথে এবং জেমস ফ্রাঙ্ক। এছাড়া অস্ট্রিয়ান ভিক্টর ওয়াইসকফ, ইটালির ফেরমি, ব্রিটিশ জেমস চ্যাডউইক এবং ডেনমার্কের নিলস বোর, এই 12 জন। বৃদ্ধ স্টিমসন দু হাতে মাথা রেখে চোখ বুজে বসেছিলেন। তিনি যে ঘুমিয়ে পড়েননি তার প্রমাণ পাওয়া গেল যখন হঠাৎ তিনি আপন মনে বলে ওঠেন, ও গড, হোয়াট ম্যাগনিফিসেন্ট লিস্ট টু ফাইন্ড আউট আ ট্রেটার। ডক্টর ওপেনহাইমার সামনের দিকে ঝুঁকে পড়ে বলেন, বেগ ইউর পার্ডন স্যার। বলছিলাম কি, ওই 12 জনের কত পার্সেন্ট নোবেল লরিয়েট? প্রায় 50% স্যার, 5 জন। আপনি তো ওই সঙ্গে প্রফেসর আইনস্টাইনের নামটা করলেন না ডক্টর? না, তার কারণ প্রফেসর আইনস্টাইন কোনো দিন ম্যানহাটান প্রজেক্টের কাঁটাতারে বেড়া পার হননি, না হলে ম্যানহাটান প্রকল্পের চুম্বক তত্ত্ব 8 পাতার ভেতর সাজিয়ে ফেলার ক্ষমতা আরও অনেকের আছে। জার্মানির অন্তত 5 জন বৈজ্ঞানিক সে ক্ষমতার অধিকারী, প্রফেসর অটো হান, ম্যাক্স বর্ন, ম্যাক্স প্লাঙ্ক, ওয়াইটজেকার অথবা হেইজেনবার্গ, হয়তো জাপানের প্রফেসর নিশিনাও পারেন। আই সি। বাই দ্য ওয়ে ডক্টর, এবার যে নামগুলি বললেন তার কত পার্সেন্ট নোবেল লরিয়েট? 80%। এই 5 জন জার্মান বৈজ্ঞানিকের ভিতর 4 জনই নোবেল প্রাইজ পেয়েছেন স্যার। বৃদ্ধ নিঃশব্দে শুধু মাথা নাড়লেন, আবার চোখ দুটি বুঝে গেল তার। এনি মোর কোয়েশ্চেন? প্রশ্ন করেন চিফ। হঠাৎ উঠে দাঁড়ায় কর্নেল প্যাশ, সর্বকনিষ্ঠ সে, বয়সে এবং পদমর্যাদায়। বলে, মাফ করবেন, কিন্তু রিপোর্টের ওই লাইনটা তো রেড হেরিংও হতে পারে। কোন লাইনটা? আর রেড হেরিং বলতে? ওই যে বলা হয়েছে ডেক্সটারের মাতৃভাষা ইংরেজি নয়, ওটা হয়তো ওরা ইচ্ছা করে লিখেছে, ভেবেছে যদি কখনো এই দলিলটা আমাদের হাতে পড়ে তবে আমরা কোনোদিনই আর প্রকৃত অপরাধীকে খুঁজে পাব না। কেউ কোনো জবাব দেয় না, এমনটা আদৌ হতে পারে কি না সবাই তা ভাবছে। জেনারেল মার্শাল বলেন, এমন হঠাৎ মনে হলো কেন তোমার? তুমি কি ওই 12 জনের সঙ্গে কোনো ইংরেজ বা আমেরিকানের নাম যুক্ত করতে চাইছো? নো নো স্যার, নট এক্স্যাক্টলি দ্যাট, সলজ্জে বলে কর্নেল প্যাশ। বৃদ্ধ সমর সচিব আবার চোখ খুললেন, বললেন, ইয়াং ম্যান, তোমার কথার মধ্যে কিন্তু একটা ইঙ্গিত ছিল, তাছাড়া ওই 12 জনের লিস্টটাও তো কেমন যেন অসম্পূর্ণ মনে হচ্ছে আমার কাছে। বাইবেলের নির্দেশ তা নয়, তুমি আর কিছু বলবে? দৃঢ় স্বরে মাথা নাড়ে প্যাশ, নো স্যার, নো, আই উইথড্র। বিড়ম্বনার চূড়ান্ত।